কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস ঘোষের বারুইপুরের কালীনগরের যে বাড়ি সেই বাড়িতে কিন্তু রীতিমতো রাতের বেলায় তালা ভেঙে একদল দুষ্কৃতি ঢোকে তেমনটাই কিন্তু অভিযোগ এই বাড়ির একেবারে ওপরের তলার ঘরে আমরা রয়েছি এখানে এই তালাটা ভাঙা হয় এবং এই ঘরের বাইরে কিন্তু একটি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সেই সিসিটিভি ক্যামেরা এবং বাড়ির বিভিন্ন জায়গায় যেসব সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সব সিসিটিভি ক্যামেরা ডিভিআর কিন্তু এখানে থাকে তেমনটাই কিন্তু অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবাশিস ঘোষ বলছেন আমি এসে দেখি মন্দিরের তালা ভাঙা এবং এরা কিন্তু মেন গেটটা ভাঙিনি দেয়াল টপকে ঢুকেছিল ঢুকে মন্দিরের তালা ভেঙে ওরা মন্দিরের ভিতরে আমার শিব দাদুর আমলে কিছু রূপ উপর আমাদের ওখানে শিব ঠাকুর আছেন সেই শিব ঠাকুরের উপর সব নিয়ে গেছে নিচের ঘরের তালা সব ভেঙেছে ওরা দেখে সিসিটিভি আছে তো ওরা এটা জানে যে সিসিটিভির যে ডিবিআর এটাকে নিয়ে যেতে হয় তার মানে এরা কিন্তু সাধারণ চোর নয় মানে যে আমরা ভাবি যে অডিনারি চোর নয় এরা কেউ তারা বেশ জানে যে সে ওই কেটে নিয়ে চলে গেছে ওপরের ঘরে আমার সাত হাজার টাকা মতন ছিল থানায় অভিযোগ করেছেন থানায় আমি অভিযোগ করেছি বারিপুর থানায় আমি অভিযোগ করেছি বারিপুর থানা পুলিশও এসেছিলেন এবং তারা বলেছেন যথাযথ ব্যবস্থা অজয় সঙ্গে হিন্দল দে আনন্দ বারুইপুর বিধানসভার বাজেট রাজ্যপালের ভাষণ নিয়ে রাজভবন বিধানসভার অধ্যক্ষের সঙ্গে করলেন জগদীপ ধনকার গত বছর বাজেট অধিবেশনের শুরুতে বিধানসভায় রাজ্যপালের ভাষণ বিতর্কে জেট টেনে এবারের ভাষণের আগেই অধ্যক্ষের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেন ধনকার এ নিয়ে টুইট করেন এবং চিঠি লেখেন তিনি রাজ্যপালের দাবি গতবার তার ভাষণের লাইভ সম্প্রচার করা হয়নি ভাষণ ব্ল্যাকআউট করা হয়েছিল এই প্রেক্ষাপটে আজ দুপুরে রাজভবনে রাজ্যপাল ও অধ্যক্ষের বৈঠক হয় এক ঘন্টা বৈঠকের পর অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে দেখা করে বলার মতো কোনো বিষয়বস্তু না কালকুনি আসবেন রাজ্যপাল এবং কালকে আমাদের জানেন তো রাজ্যপালের ভাষণের মাধ্যমে থেকে আমাদের বাজেট অধিবেশন শুরু হবে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে কালকে ব্যাপার কালকে দেখবেন এসে আপনারা বক্তব্য কি সরাসরি দেখানো হবে বা কিছু যা হবে কালকের কথা কালকে জানবেন নতুন কিছু নাই রাজ্যপাল এবং বিধানসভার অধ্যক্ষের এই বৈঠক নিয়ে কি বললেন বিজেপি রাজ্য সভাপতি দেখো এই বিষয়ে বিজেপির কিছু বলার নেই এটা রাজ্যপাল মহামান্য রাজ্যপাল তিনি সংবিধানের কাস্টোডিয়ান আমাদের রাজ্যে তার বিষয় এবং বিধানসভা যিনি চালানোর দায়িত্ব স্পিকার তার তার বা চেয়ারটিও নিরপেক্ষ চেয়ার হওয়া উচিত তাদের দুজনের বিষয় বিষয় দুই অফিসের বললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ দেখব রাজভবন যেন হানাবাড়িয়া সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এক অতৃপ্ত প্রেতাতা আরে তার কাজ তার যে প্রিয় দল বিজেপি রাজ্যে উঠে যাওয়ার মুখে বিদ্রোহে গোষ্ঠীবাজিতে তারা দীর্ণ বিরোধী দলনেতা অপোজিশন লিডার ফেলিওর 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 উনি নিজেকে স্যাডো অপোজিশন লিডার ভাবছেন তো ফলে সরকারকে কিভাবে কুৎসা করা যায় বাংলার নামে কিভাবে কুৎসা করা যায় সরকারি কাজে কীভাবে মসৃণতাটাকে বিঘ্ন ঘটানো যায় উনি দেখছেন আর এটা তো অসাংবিধানিক কাজ